আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফার্ম হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে রড ভিনিগার ধান। আপনাদের আমি সরাসরি এই যে বাইল ধরে দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো চিটা নাই। ধানটা দু একটা হালকা সাদা আছে, ধানটা হালকা ডাঁটে কাটা, মানে কাঁচাই কাটা, কালার ভালো আসবে এই কারণে। তো এই ধানটা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই ভালো হয়েছে, আর এই ধানের বীজটা কিন্তু আমরা বাড়ি রাখছিলাম গতবার। তো এবার আমরা দেখতে চেয়েছিলাম যে কেমন ফলন হয়, তো আল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো ফলন হয়েছে। এখন দেখার বিষয় ফলনটা কেমন হয়। গতবার আমাদের 20 কাঠা ভূমি জমিতে ধান হয়েছিল 25 থেকে 27 মণ, তো এবার গতবারের থেকে আরও বেশি ভালো হয়েছে। তো আশা করা যায় এবার 30 মণ হারে ফলন যেতে পারে আর কি। তো 30 মণ যদি নাও যায়, 20 কাঠা জমিতে আপনার 25 থেকে 27 মণ নর্মালি থাকবে, কারণ গতবারের থেকে ধানটা খুবই ভালো হয়েছে। তো আমরা এই ধানগুলো এবার বীজ রাখবো, আপনারা যারা নিতে চান আর কি, যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেবো। তো এটা এই ধানটা হচ্ছে রড ভিনিগার। তো এর মধ্যে আবার 2টা জাত আছে, একটা হচ্ছে মোটা জাত আর একটা হচ্ছে চিকুন জাত। তো অলওয়েজ চিকুন জাতটা মানে সবসময় দাম বেশি থাকে, 150 টাকা বেশি মোটা জাতের থেকে। তো সেক্ষেত্রে আপনাদের আমি আমার কাছে যেটা আছে এটা হচ্ছে চিকুন জাত, আর মোটা জাতটাও আছে। তো মোটা জাত থেকে চিকুন জাতের ধানটার ফলন খুবই ভালো, মোটা জাতের ফলনটাও খুবই ভালো, কিন্তু এটার দাম আপনারা মনে 150 টাকা বেশি পাবেন, যার কারণে এটাই সবাই ম্যাক্সিমাম চাষ করে। তো এখানে আমাদের তো দর্শক, যাদের এই ধানের বীজটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সারা বাংলাদেশে দেওয়ার ব্যবস্থা আছে, সরাসরি ডাকযোগের মাধ্যমে আমরা এই বীজগুলো পাঠিয়ে থাকি মূলত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।